এই রান্নাতে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুব সহজ উপায়ে বানাতে পারবেন অনুষ্ঠান বাড়ির সাথে চানা পনির। হ্যাঁ বন্ধুরা, চানা পনির খুব লোভনীয় একটি খাবার, খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িয়ে ফেলতে পারবেন বাড়িতেই চানা পনির। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমরা বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির সাথে চানা পনির একদম সহজ উপায়ে। তো এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল সহজেই রান্না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাজ পর্যন্ত প্রথমেই পৌঁছে যায়। তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির সাথে চানা পনির তৈরির জন্য আমাদের যে যে উপকরণগুলি লাগছে আমরা সব নিয়ে নিয়েছি। তো প্রথমে চানা পনির, তাই প্রথমে আমরা নিয়েছি চানা। চানা নিয়েছি এখানে আমরা 200 গ্রাম, 200 গ্রাম চানা আমরা এখানে নিয়েছি। তো এই চানাটি আমরা সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলায় আমরা এটিকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে দুটো সিটি মেরে। তো এখানে 200 গ্রাম চানা আমরা নিয়েছি, এই প্রসেসে আপনারাও করে নেবেন চানাটিকে সেদ্ধ। এরপর আমরা নিয়েছি পেঁয়াজ, আমরা পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এরকমভাবে আমরা কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি দুটো লাল রঙের কাঁচা লঙ্কা এবং একটি তেজপাতা। এটি আদা রসুন এবং দুটি কাঁচা লঙ্কা লাল কালারের পেস্ট করা আছে। একটি মিডিয়াম সাইজের রসুন আমরা খোসা ছাড়িয়ে নিয়ে, এবং আদা একটি 10 গ্রাম আদা নিয়ে, আর দুটো লাল কালারের কাঁচা লঙ্কা নিয়ে আমরা পেস্ট করে নিয়েছি। এছাড়াও লাগবে আমাদের যেটা, সেটা হচ্ছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ চানা মশলা, 1 টেবিল চামচ কাসৌরি মেথি পাতা, পনির, পনির আমরা নিয়েছি 200 গ্রাম, 200 গ্রাম পনির নিয়ে আমরা এরকমভাবে পিস করে নিয়েছি। এছাড়াও এটি হচ্ছে 3 চামচ মগজ বাটা এবং 4 চামচ পোস্ত বাটা, আমরা এরকমভাবে 3 চামচ মগজ এবং 4 চামচ পোস্ত নিয়ে আমরা এটিকে পেস্ট করে নিয়েছি। 25 গ্রাম সর্ষের তেল, যে পরিমাণ লাগবে সেই পরিমাণই আমরা নেব, ইউজ করব। এটি একটি বড় সাইজের টমেটো আমরা পেস্ট করে নিয়েছি। এছাড়াও 1 টেবিল চামচ চিনি, এখানে নিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 3 টেবিল চামচ টক দই। এছাড়াও নিয়েছি লবণ, স্বাদ অনুসারে লবণ আমরা ইউজ করব, এবং জল। তো আমাদের এই সমস্ত উপকরণগুলি লাগবে আমাদের অনুষ্ঠান বাড়ির সাথে চানা পনির বানানোর জন্য। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমরা বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির সাথে চানা পনির। তো দেখতে পাচ্ছেন এখন আমরা ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে নিয়েছি, এবার ওভেনটিকে আমরা অন করে নেব এবং কড়াইটিকে একটু গরম করে নেব, কারণ কড়াইয়ের মধ্যে আমাদের জল আছে। আপনাদের যদি শুকনো কড়াই থাকে তাহলে আর গরম করার দরকার নেই এক্সট্রা হবে। তো চলুন প্রথমে কড়াইটিকে গরম করে নিই। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল দেবো, যে 25 গ্রাম সর্ষের তেল নিয়েছিলাম তার মধ্যে থেকে কিছুটা তেল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন প্রায় সবটাই দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো তেল বাঁচিয়ে রেখে পুরোটাই দিয়ে দিলাম। তো এবার আমাদের যে পনিরটা আছে, তেলটা গরম হওয়ার পর পনিরটাকে আমরা ফ্রাই করবো। তো চলুন তেলটিকে প্রথমে একটু গরম করে নিই। বন্ধুরা সর্ষের তেলটি আমাদের গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো এবার আমরা পনিরগুলোকে এই গরম তেলের উপর দিয়ে দেবো এবং আস্তে আস্তে ফ্রাই করে নেব। তো পনিরগুলো দিচ্ছি এবং ফ্রাই করে নিচ্ছি, তবে পনিরটিকে ফ্রাই করতে হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে, অবশ্যই মিডিয়াম ফ্লেম করে নিয়ে পনিরগুলোকে ফ্রাই করবেন, নাহলে কিন্তু পনিরগুলো পুড়ে যেতে পারে। তো সেই কারণে আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে পনিরটাকে ফ্রাই করে নেবো। তো চলুন এভাবে আস্তে আস্তে এবার একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো আস্তে আস্তে। তো ফ্রাই করে নিই। আমরা ফ্রাই করার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, কাঁচা অবস্থায় আছে এখনও পনিরগুলো, সেই কারণে কিন্তু কাঁচা অবস্থায় বেশি নাড়াচাড়া করবেন না। যতক্ষণ না একটা পিঠ ভাজা হচ্ছে, ঠিকঠাক ফ্রাই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টাবেন না। তো সুতরাং একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু দ্বিতীয় পিঠটা উল্টে দেবেন, নইলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। তো এরকমভাবে কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর আবার অন্য পিঠটা উল্টে দেবেন, তো একটু সময় লাগবে। চলুন আগে একটা পিঠ ভালোভাবে একটু ফ্রাই করে নিই মিডিয়াম ফ্লেমে দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের আরেকটা পিঠ আমরা উল্টাচ্ছি। তো এরকমভাবে কিন্তু উল্টিয়ে আপনারাও নিতে পারবেন। তো এটিকে বেশি তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না, কারণ যেহেতু নরম জিনিস হয় পনির,
সেটি কিন্তু নাহলে ভেঙে যাবে। এবং খুব বেশি ভাজারও প্রয়োজন নেই যেহেতু চানা পনির হচ্ছে, তাই মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনারা এক মিনিট মতো, জাস্ট এক মিনিট মতো আপনারা দিয়ে রেখে তখন দেখবেন আস্তে আস্তে ওল্টাতে পারবেন, তখন এরকমভাবে দুটো পিটি আপনারা ফ্রাই করে নেবেন। তো চলুন এখন সম্পূর্ণটা ফ্রাই করে নিই, ফ্রাই করে আমাদের নেক্সট প্রসেসগুলো করব। তো আমরা মোটামুটি দুটো পিটি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তবে তাড়াহুড়ো করবেন না, আমাদের টোটালে হয়তো তিন মিনিট সময় লাগলো, টোটালে তিন মিনিটই সময় লাগলো হয়তো নয়। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি, তো আস্তে আস্তে তুলবেন, তাড়াহুড়ো অবশ্যই করতে যাবেন না, কারণ যেহেতু নরম জিনিস কিন্তু ছেড়ে যাবে বেশি তাড়াহুড়ো করতে গেলে। তো চলুন সমস্তটাকে তুলে নিচ্ছি। তো পনির আমাদের ফ্রাই হয়ে গেছে, এবার যে তেলটি আমাদের অবশিষ্ট আছে সেই তেলেই কিন্তু আমরা যে তেজপাতাটি নিয়ে রেখেছিলাম সেই তেজপাতা দিয়ে দিলাম, এবং পেঁয়াজ যেটি কুচি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে ওই মিডিয়াম ফ্লেমে। তো চলুন আগে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিই। তো আমাদের পেঁয়াজ আর তেজপাতা যেটা দিয়ে ফ্রাই করছিলাম হয়ে গেছে এখন ফ্রাই। তো আমরা জাস্ট তিন মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে ফ্রাই করে নিয়েছি, আপনারাও এরকম নাড়াচাড়া করে কিন্তু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে ফ্রাই করে নেবেন। এবার আমরা যে আদা রসুন এবং লাল লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, সেটি দিয়ে দিলাম। এবার একটু এবার এর সাথে আমরা দেব যে টমেটোর পেস্টটি করে রেখেছিলাম একটি বড় সাইজে টমেটোর পেস্ট, সেটি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, যে হলুদ গুঁড়োটা আমরা নিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ, সেটিও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর আমরা দেব যে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো নিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ করে, সেটিও দিয়ে দিচ্ছি। এরপর আমরা বন্ধুরা এখানে একটা আমার ভুল হয়েছে বলতে, যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে লাল লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো নয় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা এক টেবিল চামচ নিয়েছিলাম। তো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটার সঙ্গে আবার আমরা মিশিয়ে দিচ্ছি, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি লাল লঙ্কা গুঁড়ো বলে দিয়েছিলাম, সরি। তো যাই হোক, তো এক টেবিল চামচ যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। এবার যে চিনিতে নিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ সেটিও দিয়ে দিচ্ছি। এবার এটিকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য তৈরি করে নিতে হবে, এবং এটিকে আমরা মিডিয়াম ফ্লেমেই করছি অবশ্যই। তো এবার আমরা এটার সঙ্গে যে টক দইটি নিয়ে রেখেছিলাম সেটি এখন আমরা মিশিয়ে দেব। আমরা টক দই দেখতে পাচ্ছেন, টক দই যেটা নিয়ে রেখেছিলাম এটিকে ভালোভাবে ফেটে নিচ্ছে এখন টক দইটিকে। এটি কিন্তু টক দই, হ্যাঁ, টক দইয়ের সঙ্গে কিছু মেশানো নেই, প্লেন টক দই, মানে ফাটলাম বলে হয়তো মনে করতে পারেন যে কিছু মিশিয়েছি, সেটা নয়। তো যাই হোক, টক দইটিও এটার সঙ্গে দিয়ে দিলাম। তো এবার খানিকক্ষণ কিন্তু এটিকে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে, তো তার আগে একটু জল আমরা এটার সঙ্গে মিশিয়ে দেব। তো চলুন বন্ধুরা একটু জল মিশিয়ে দিই। তো জাস্ট জল আমরা একটু মিশিয়ে দেবো এটার সঙ্গে, আমরা ওই দইয়ের বাটিতে দিয়ে জলটা নিয়ে মিশিয়ে দিলাম, যে অবশিষ্ট দইটি ছিল সেটিও চলে গেল। এবার কিছুক্ষণের জন্য এটিকে কিন্তু আমাদেরকে নেড়ে চেড়ে একটু তৈরি করে নিতে হবে, মশলাটিকে একটু কষে নিতে হবে। তো এখন এই মিডিয়াম ফ্লেমে দিয়েই আমরা কিন্তু মশলাটিকে একটু কষে নেবো, চলুন আগে মশলাটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিই। বন্ধুরা মিডিয়াম ফ্লেমে দিয়ে জাস্ট আমরা এক মিনিট মশলাটি কষে নিলাম। এবার এটার সঙ্গে যে পোস্ত এবং মগজ বাটা যেটা আমরা নিয়ে রেখেছিলাম, পোস্ত এবং মগজের পেস্ট, সেটি এখন আমরা এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। জাস্ট এক মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে কষে নিয়েছি মশলাটাকে। এবার পোস্ত আর মগজের যে পেস্টটি আমরা করে রেখেছিলাম সেই পেস্ট আমরা এটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার সামান্য একটু জল এটার মধ্যে মিশাচ্ছি, দেখতে পাচ্ছেন জাস্ট হাফ বাটি, যে যে পেস্টটি অবশিষ্ট লেগে আছে বাটিতে সেটিও এটার সঙ্গে চলে যাবে। তো দিয়ে দিলাম। এরপর আমরা যে চানা মশলাটা নিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ পরিমাণ, সেই চানা মশলাটি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো আর এবার যে কাসুরি মেথি এক টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি নিয়ে রেখেছিলাম, তো সেই কাসুরি মেথি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আবারও এটিকে মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমরা আবারও এটিকে কষে নিতে হবে। তো চলুন বন্ধুরা কষে নিই মশলা। জাস্ট কথা হচ্ছে এখনই সুন্দর একটা স্মেল বেরোতে লেগেছে,
চলুন এখন একটু কষে নিই মশলাটাকে ওই মিডিয়াম ফ্লেমে দিয়ে। বন্ধুরা আমাদের মশলা এখন কষা হয়ে গেছে, তো আমরা মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে এটিকে মশলাটিকে কষে নিতে হবে। আপনারাও যেন অবশ্যই নাড়তে থাকবেন, নইলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। মিডিয়াম ফ্লেমেই করবেন, অবশ্যই হাই ফ্লেম দেবেন না, তাহলে কিন্তু মশলাটি পুড়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার আমরা এটার সঙ্গে যে আমাদের যে চানাটি আছে, তো চানাটা এখন এটার সঙ্গে আমরা মেশাবো। তো আমাদের যে সেদ্ধ করা চানাটি সেটি এখন এর সঙ্গে মিশে দেবো। তো এবার আমরা এটার মধ্যে জল মেশাবো। তো নর্মাল যে বাটি, সেই বাটির দু বাটি জল মেশাবো, আর এক বাটি জল মিশিয়ে নেব। দু বাটি জল মিশিয়ে নিলাম। এরপর এখানে স্বাদ অনুসারে লবণ আমরা দেব, একটু এরকম ভালোভাবে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর আমরা এটার মধ্যে লবণ মেশাবো, স্বাদ অনুসারে লবণ। যে যেরকম লবণ খাবেন তিনি সেরকমই লবণ মিশিয়ে নেবেন। তো আমরা এখানে ছোটো চামচে জাস্ট দু চামচ লবণ এটার মধ্যে মিশিয়ে দিলাম। আবার নেড়াচাড়া করে নিতে হবে। আমরা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে আছে, স্টিম এখন মিডিয়াম ফ্লেমেই চলছে। এবার যে দুটো কাঁচা লাল লঙ্কা নিয়ে রেখেছিলাম সেই দুটো এটার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য এটাকে হতে দিতে হবে এখন। তো চলুন মিডিয়াম ফ্লেমেই কিছুক্ষণ এটি এখন হোক। বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আমরা 5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি জল দেওয়ার পর। তো এখন ঢাকাটি খুলছি। ধরো অসম্ভব সুন্দর একটি স্মেল উঠছে। তো এবার যে আমাদের পনিরটি ফ্রাই করে নিয়ে রেখেছিলাম সে পনিরটি এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। পনির দিয়ে এর একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং আবার এটিকে কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো মিডিয়াম ফ্লেমেই আবার এটিকে ঢাকা দিয়ে দিচ্ছি। পনির দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। তো 1 মিনিট এটিকে আবারও কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো চলুন বন্ধুরা 1 মিনিট একটু ওয়েট করতে হবে, তাহলে আমাদের অনুষ্ঠান বাড়ির সাথে চানা পনির কমপ্লিট। বন্ধুরা মিডিয়াম ফ্লেমে দিয়ে 1 মিনিট আমরা এটিকে ফুটিয়ে নিয়েছি। তো এবার ঢাকাটি খুলছি, আমাদের চানা পনির রেডি, দারুণ স্মেল উঠছে। তো বন্ধুরা চলুন এবার এটাকে একটু সার্ভ করে দেখাই। বন্ধুরা অনুষ্ঠান বাড়ির সাথে চানা পনির আমাদের রেডি হয়ে গেছে, দেখতে তো দেখছেনই কেমন হয়েছে। এছাড়াও খেতেও এটি অত্যন্ত সুন্দর হয়, অনুষ্ঠান বাড়িতে যেরকম চানা পনির আপনারা খেয়ে থাকেন সেরকমই হয়। তো অবশ্যই আপনারা বাড়িতে এটিকে ট্রাই করুন। এবং সব থেকে সোজা উপায়ে আপনাদেরকে দেখালাম যে কীভাবে চানা পনির আপনারা একদম ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারবেন, বাড়িতেই বানাতে পারবেন এখন অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।